আমার বাবা ও ভাইয়েরা, আজকে জগতে অসংখ্য ইলা বসে গেছে। সেদিন দেখলাম, এটা না বললেই আর পারছি না, যে উজানির পীর সাহেব খলিফা বসে আছে আর জিকিরের ডাক দিছে আর পাগলের নাচানাচি শুরু হয়েছে। একজন একজন আরেকজন করে লাফিয়ে পড়ে যাচ্ছে, আর একজন লাফ দিয়ে উঠে গিয়ে স্টেজের উপরে উঠে গেছে। উঠে গিয়ে বলছে, কিসের জিকির রে, খুদার জিকির করবো, খুদা তো এইখানেই আছে। অর্থাৎ খুদা বলল কাকে? উজানি পীরকে খুদা বলল। আর পীর সাহেব বললেন, কোনো প্রতিবাদ করলেন না। কি করলেন না? কোনো প্রতিবাদ করলেন না, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। আর পাশ থেকে একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ প্রতিবাদ করল, তখন বরং তাকে তিনি উল্টো ধমক দিলেন, মারিফতের ভেদ কি বুঝো? তার অর্থ হলো, তুমি বুঝো না, সেই লোক সত্যিকার অর্থেই আল্লাহর আশিক হয়ে গেছে, খুদার আশিক হইয়া গেছে, এখন খুদা এখানে হাজির, আমার কাছে এখন চলে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আছেন দেখেন, কেরামতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, খবরদার কেউ পড়বেন না, বললে এটাই পড়বেন। মানুষের স্বভাব, যেটা না করা হয় সেটার ভিতরে লোভ বেশি থাকে, কি জানি আছে, কথা বুঝেন নাই, কি জানি আছে দেখি। কোন চিঠি লিখে যদি বলে মালিক ছাড়া খুলতে মানা, তখন মনে করে না জানি কি লিখেছে ওর ভিতরে। ওর ভিতরে লিখেছে আমাদের ভারতবর্ষের একজন বড় সুফি দরবেশ, যাকে বলে হাকিমুল উম্মত, তিনি তার সামনে তার এক মুরিদ, তার এক ভক্ত গিয়ে বলছে যে হুজুর বুঝলাম না, আমি যখন জিকির করি, কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলি, তখন সেই মুহাম্মদের বদলে আপনার নামটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। কথা বুঝতে পেরেছেন কিনা? তখন আমি মনে করলাম, বোধহয় আমার কোথাও ভুল হচ্ছে, বলার কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই জায়গায় আমি কেন আমি আমার গুরুর নাম নিচ্ছি? তখন তিনি বললেন, আমি একটু কালিমাটা পরিবর্তন করে গেলাম, আশহাদুতে গেলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো পড়লাম, যখন ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ও রাসূল বলতে গেলাম, তখন দেখি সেই আবার হুজুর আপনার নামটাই চলে আসে, মুহাম্মদের নামটা আসে না, আপনার নামটা চলে আসে। বুঝতে পারছেন না? মানে আপনি রসুল, এই কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে, মুহাম্মদ রসুল এই কথা আসে না। তখন গুরুজি জবাব দিচ্ছেন, আরে শোনো, রহস্য আছে, ভেদ আছে, তুমি যাকে ভক্তি করো, তুমি যাকে ভজনা দাও, তুমি যাকে গুরু বলো, সেই গুরু আল্লাহর অধিক প্রিয় হওয়ার কারণে যেই জবানের মালিক আল্লাহ, সেই আল্লাহই তোমার জবান দিয়ে মুহাম্মদের নামের জায়গায় তোমার গুরুর নাম বের করে দিচ্ছেন। দেখেন, একজন বলল কিসের খুদারে, খুদা তো এখানে হাজির, আর আরেকজন বলল নিল উলুহিয়ত নিয়ে নিল, আর আরেকজন নবুয়ত ও রিসালত নিয়ে নিল। কত বড় মারাত্মক অপরাধ আমাদের সমাজের ভিতরে হচ্ছে। বলছিলাম যে আখেরাত পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না, যেতেই হয়। আখিরাতের প্রথম স্টেজ হলো মউত। বলবেন মউত কি জিনিস? মউত, মউত হলো মুফারাকাতুল হায়াতি আনিল জাসাদ,
দেহ থেকে হায়াত নামক যে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, ওই হায়াতটা, ওই জীবনটা দেহ খাঁচা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়ার নাম হলো মৌত। আবার বলছি, মৌত কি? মুফারাকাতুল হায়া আনিল জাসাদ, দেহ থেকে হায়াত নামক এই জিনিসটা যেটা আল্লাহর অর্ডার, সেটা বের হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়ার নাম হলো মৌত। মৌত আল্লাহর একটা সৃষ্টি। মৌত কি? আল্লাহর একটা সৃষ্টি, এটা মখলুক। আল্লাহ নিজে সূরা মুলকের ভিতরে কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি হায়াত এবং মৌত দুটি জিনিস সৃষ্টি করেছেন। তাহলে হায়াতও আল্লাহর সৃষ্টি, মৌতও আল্লাহর সৃষ্টি। যা আল্লাহর সৃষ্টি সব হবে ধ্বংস, থাকবেন শুধু স্রষ্টা। কথা বুঝে আসছে? যা সৃষ্টি সব হবে ধ্বংস, সবার শেষ আছে, থাকবেন একমাত্র খালেক, একমাত্র স্রষ্টা। এই জন্য হায়াত, জীবন, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ নিয়ে নেবেন, এটা বেরিয়ে যাবে দেহ থেকে, দেহ মরে যাবে। যেই ফেরেশতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ কবজের দায়িত্ব দিয়েছেন, তাদেরকে, তার সেই ফেরেশতাকে বলা হয় মালাকুল মউত। তাকে কি বলা হয়? মালাকুল মউত। আমরা বলি কি? আজরাইল। আমরা কি বলি? আজরাইল। আজরাইলটা কোরআন হাদিসের কোনো ভাষা না, কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও আজরাইল শব্দটা নাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বেদায় ওয়ান নেহায়া গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন যে আজরাইল এটা পুরানা যুগের এব্রানি ভাষা, সেই ভাষায় মৌতের ফেরেশতাকে বলা হতো আজরাইল। ঠিক আছে, আপনি ধরে নেন কোরআনের ভাষা না, হাদিসের ভাষা না, আজরাইল দ্বারা যদি আপনি মালাকুল মৌত বুঝেন, মৌতের ফেরেশতা বুঝেন, আলহামদুলিল্লাহ। যে ফেরেশতা প্রাণীকুলের রূহ কবজ করে, সেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মরতে বলবেন, ওই মালাকুল মৌতেরও মৌত হবে। তারপর মৌত নামক সৃষ্টি বিচার করার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার দিয়ে দিলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিলেন, অনন্তকাল শুরু হলো। এবার মৌত নামক এই সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে তারও মৃত্যু দিয়ে বলবেন, আজকের পরে আর কারো কোনো মৌত নাই। মৌত কি জিনিস? এবার মৃত্যু যখন আসবে, তখন রূহ কবজের প্রাক্কালে যে অবস্থার সৃষ্টি হয় একে বলা হয় সাকারাত। একে কি বলা হয়? সাকারাতুল মউত। মউতের সাকারাত কি? একজন মানুষের রূহ কবজ করা, এই সময়ে যে কষ্ট হয়, এই সময়ে যে কষ্ট হয়, এই কষ্টটা এইরকম কষ্ট হয় যে এই কষ্টের মধ্যে মানুষ একসময় জ্ঞান হারিয়ে ফেলে, বেহুশ হয়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে, হুশ আসতে থাকে, যেতে থাকে, আসতে থাকে, যেতে থাকে, এই যে অবস্থা, এটাই হলো সাকারাতুল মউত, এটাই হলো মৌতের সাকারাত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের সেই মুমূর্ষ রোগী মৃত্যু করে যে ঢলে পড়তে যাচ্ছে, সেই লোকটার কাছে গিয়ে কালিমার তালকিন দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে আদেশ করতে নেই, তাকে হুকুম দিতে নেই যে পড়ুন, বলুন, এটা বলতে নেই, কারণ তার একসময় হুশ আসে, আরেক সময় হুশ যায়,
আপনি শুধু কানের কাছে গিয়ে আস্তে করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন নসিব যদি থাকে হুঁশ ফিরা মাত্রই যখন কানে আওয়াজটা যাবে ইমান ঝলসে উঠবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বললেন যার আখের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে বিদায়ের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সেই লোক বেহেশতে প্রবেশ করবে কোথায় যাবে বেহেশতে এই যে সাকরাত এই সাকরাতের যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ রেহাই পায়নি কেউ পাবেও না